লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা সন্তান পায় না ভাই, আমি বিনা বাচ্চা রেখে গেছে ভাই, আমি কত কষ্ট করতেছি ভাই, তখন আপনাকে তেরো তো দিতেন আমার মনে বেঁচে গেছে, আমি বাচ্চা রেখে আমি কোথায় যেতে চাই না, আমি কত কষ্ট করতেছি জানেন ভাই। আম্মু কি তোমাদেরকে মারে? আম্মুর কাছে যেতে চাও? হ্যাঁ, কোথায় গেছে আম্মু? আমার সাথে কথা হয়, ক্যামেরার সামনে কেন এসেছেন ভাই, বিষয়গুলো যদি একটু বলেন। সেই এরাম্মা এই শুক্রবারের আগে শুক্রবার জুমার নামাজ পড়তে গেছে, চলে গেছে। এখন আমি চাচ্ছি আপনার মাধ্যমে যে এরাম্মা এর কাছে ফিরে আসুক, এরা ভবিষ্যতে কিভাবে মানুষ হবে সেই বিষয় নিয়ে আপনাদের ক্যামেরার সামনে হাজির হয়েছি, যাতে আমি সুন্দর মতো সংসারী করতারি। তার সে যে বারবার চলে যাইতেছে, বারবার চলে যাইতেছে, আমি তাকে কখনো ঘরে বন্দি করে রাখতে পারতেছি না। এই জন্য ভাই আমি একা অনেক চেষ্টা করছি, তারে ফিরে দিতে পারি নাই। কোথায় যায়, কিভাবে যায়, কি করে আমি জানি না। আমি ছোটখাটো একটা ব্যবসা করি, আমি দেখি মাল কিনতে গেলে আমি আইসা দেখি যে ঘরে তার মা নাই। এই যে দুইটা বাচ্চা আজকে একজন একজনে মারে ভাই, এই ঢাকার শহরে কে কারে দেখে, হে চলে যায়। আমি এর নিয়ে বহুত অসুবিধা আছি ভাই, আপনার মাধ্যমে চাই যে আর মা এর কাছে ফিরে আসুক, ফিরে আসুক, সুন্দর মতো সংসারই করুক, আমি যেন ভবিষ্যতে এগো মানুষ করতে পারি, এর এর মা ও জানি চেষ্টা করে এগো মানুষ করতে পারে। এই জন্য আপনাদের ক্যামেরার সামনে আমি হাজির হয়েছি ভাই। সূত্রা দেই না, আমি তাকে মারিও না ভাই, আমি কিছুই করি, আমি মাল কিনতে গেলে আমি আমি ছোট একটা ব্যবসা করি, ফলের ব্যবসা করি, বুঝছেন? তাও ভ্যান গাড়ি দেয়া, এই মনে করেন সেই লোক। আমি যখন মাল কিনতে গেলে, মাল কিনতে গেলে আইসা দেখি কিসে বাসায় নাকি, বাসায় এইভাবে যায় না, দুটো লোক বাচ্চা আটকে বাসায়, ভিতরটা বাইরেটা লক করে ঠিয়া যায়। এই বাচ্চার বয়স 3 বছর 6 মাস, এই বাচ্চার বয়স 2 বছর 3 মাস। এত ছোট বাচ্চা কে রেখে কেন চলে যায়, তার কি কোনো সমস্যা আছে, কারো সাথে কোনো ধরনের কোনো কিছু আছে, আপনার কি মনে হয়? আমার সেটা মনে হয় না, আমি জানি না ভাই কেন সমস্যা, কিন্তু বারবার চলে যাইতেছে, বারবার চলে যাইতেছে সে। আমাদের বিয়েটা পারিবারিক বলতে, আমি বিদেশে ছিলাম, ফোনের মাধ্যমে এটা কাবিন হয়েছে, বিয়ে হয়েছে, আমি তখন বাহিরে ছিলাম। কোন দেশে ছিলেন? আমি বাহারাইন ছিলাম। বাহারাইন ছিলেন? ফোনের মাধ্যমে আপনাদের বিয়ে হয়েছে? জি। কিভাবে আপনার মানে কিভাবে বিয়ে হলো, বা আপনার স্ত্রীকে সর্বপ্রথম কে দেখেছে একটু খুলে বলুন ঘটনা। সর্বপ্রথম আমার বোনে যায় দেখছে, আমার বোনে গেছে, বোনে যায় তারে দেখছে, তারপরে এই ফোনের মাধ্যমে কাবিন হয়েছে। হ্যাঁ, তারপরে তারপরে আজকে এই আমি প্রায় 5 বছর ধরে আজকে আদেশ হিসাবে সংসারই করি, এই পর্যন্ত সে প্রায় আপনার 10-12 মতো আর কি চলে গেছে সংসার ফেলাইয়া। তারা কখনো গুরুত্ব দেয় না, তারা এই বিষয় নিয়ে কখনো এই আমাকে সাপোর্ট করে না, তারা আসো না। আচ্ছা বাবা, একটু তোমার কাছ থেকে শুনি, আম্মু কই? আম্মু কোথায় আছে? চলে গেছে। চলে গেছে, পালাইয়া গেছে, কোথায় গেছে? আম্মু কোথায় গেছে বলো, ওই যে আম্মু কি তোমাদেরকে মারে? আম্মুর কাছে যেতে চাও? হ্যাঁ, কোথায় গেছে আম্মু? আম্মুর সাথে কথা হয়, আম্মু পলাই গেছে, মানে আপনি কি মনে করছেন, আপনার স্ত্রী কি মানে এখন তো যে যুগটা
এই যুগে তো অনেক ধরনের অনেক নারীদের পরকীয় সম্পর্ক থেকে থাকে, তো আপনার বিয়ে তো হয়েছিল মানে যেটা বললেন আপনি প্রবাসে থাকাকালীন অবস্থায় ফোনের মাধ্যমে, আপনি কি মনে করছেন তার অন্য কোথাও সম্পর্ক আছে কিনা, সেই সম্পর্ক চলে যাচ্ছে কিনা? আসলে পরকীয়া সম্পর্ক এটা এটা আগে একটা বিয়ে হয়েছিল, ওই জায়গায় দুইটা বাচ্চা শেষ হয়ে গেছে, চলে গেছে গা চলে গেছে। হ্যাঁ, এখন আমার দুইটা বাচ্চা নিয়ে অবশ্যই বারবার খেলতেছে, আরেকটা বিয়ে হয়েছিল তার বাচ্চা রেখে চলে গেছে, আর আজকে আবার দুইটা বাচ্চা নিয়ে অবশ্য এই অবস্থাই করতেছে। তার গার্ডিয়ান কখনো এর দায়ভার নিতেছে না, বা গার্ডিয়ান কখনো এই আমার সাপোর্ট করতেছে না, তার মা বলতেছে তুই বাচ্চা দুইটা রেখে আয়। পর মানে আপনার স্ত্রীর এর আগেও একটি বিয়ে হয়েছে, সেগুলো দুটি সন্তান, দুইটা সন্তান আছে, তার মানে আমরা ধরে নিতে পারি সে কি সেই সন্তানের মায়াতে বারবার চলে যাচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে সেই স্বামীর কাছে বারবার চলে যাচ্ছে সন্তানের মায়াতে? হতে পারে, কোনো কিছু নাকি হতে পারে, কারণ আমি তো তারে বারবার ঘর বন্দি করার চেষ্টা করে পারতেছি না। না, মানুষকে কি বন্দি করে রাখা যায় না, মানে চেষ্টা করে বন্দি না, মানে চেষ্টা করে ভালোবাসা দিয়ে আর কি, তাকে অনেক ভালোবাসা আপ্যায়ন দিয়ে আমি চেষ্টা করে তাকে ইয়া করতে পারতেছি না আমি। এই যে আপনি আপনারা দেখেন দেখেন এই যে দুইটা সন্তান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা সন্তান পায় না ভাই, আমি দুইটা বাচ্চা রেখে গেছে ভাই, আমি কত কষ্ট করতেছি ভাই, যখন ম্যাসেজ করতে আরো তো দিতে না, আমার মনে বেঁচে গেছে আমি বাচ্চা রেখে আমি কোথায় যেতে চাই না, আমি কত কষ্ট করতেছি জানেন ভাই, মানুষের কোটি কোটি টাকা খরচ করে একটা বাচ্চা সন্তান পায় না, আজকে আমার সন্তান হয়নি এমন এখন আমি কত কষ্ট করতেছি ভাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সারা রাজ্যে গিয়ে থাকি সন্ধানে নিয়ে সারা রাজ্যে গিয়ে দুধ পাড়ে নিয়ে আমি একটা মা যা পারে বাবা কি পারে এটা করতে, আমি হাজার চেষ্টা করতেছি আমি সন্তান নিয়ে দেন, আমি আজকে 14-15 দিন হয়ে গেছে আমি মনে করেন যে ঘরের মধ্যে এই বাচ্চারা আজ দুধ খা বাড়ি কান্নাকাটি করে, আর মা মনে করেন যে বাচ্চা আড়াই হয়ে গেছে, গা তারা কত আনন্দে চলতেছে মনে করেন ভাই, আমি চাইতেছি আপনার মাধ্যমে ওরা ওর মাকে ফিরে পাক, ওরাও ভবিষ্যতে মানুষ হোক, আমিও সুন্দরভাবে সংসারী করি। আমি বলছি যে দেখেন আপনারা এই যে বারবার চলে যাইতেছে বাচ্চা রেখে, একটা বাচ্চা যদি আজকে ঘরের মধ্যে একজন একজনের বাড়িতে মেরে ফেলায় তাহলে এটা কে দায়ভার নিবে? এই যে ছোট বাচ্চা, এই বাচ্চা যদি একজন একজন কি মারা মারে বুঝছেন, যদি আমি 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 যাই গিয়া মনে করেন ব্যবসার ক্ষেত্রে সকালে ভরে পাই নিয়ে যাই গিয়া বুঝছেন, আমি 8:11 বাজে আইয়া দেখি ঘরে ওর মা নাই গিয়া। আচ্ছা বাবা, আম্মু 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 কি আসবে? হ্যাঁ দেখি, বলো বলো আম্মু কি আসবে, আম্মু আম্মুকে দেখতে চাও? হ্যাঁ কান দিয়ে তোমার আম্মু তোমাকে রাইখা জায়গা পলাই জায়গা, বলো চাচ্ছেন কি? এখন আমি মূলত চাচ্ছি যে এখন যেহেতু এখন যেহেতু মনে করেন যে এর মা এ সুন্দর মতো সংসারই করুক, আপনাকে মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ভাই আমি অনেক দেখেছি আপনারা তুচ্ছ ছোটখাটো ঘটনা অনেকগুলি মানে আপনারা তুলে ধরছেন, তারা সুন্দরভাবে সংসারই করতেছে, তারা সুন্দরভাবে চলতেছে, আমি এটা আমি এই জন্য আপনাকে মিডিয়ার মাধ্যমে চাইতেছি যে ওই এর সন্তান নিয়ে সুন্দরভাবে সংসারই করুক, আর ভবিষ্যতে পোলাপান মানুষ হোক, এর সন্তান মানুষ হোক, এটা আমি চাইতেছি। আপনারা এই এই এটার জন্য আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা করার আপনারা করবেন, এই জন্য আমি আপনাদের
আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছি।